নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর, গ্রাম বাংলার খবর। গুরুতর অভিযোগ উঠেছে হাবলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নেহাল আলীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তার ভাই পৃথিবা গ্রাম পঞ্চায়েত প্রধান কামাল হোসেনের বিরুদ্ধেও। অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজন পোষণ করেছেন তারা, যদিও নেহাল আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। তার সাপ কথা, আবাস যোজনার তালিকায় তার পরিবারের কারো নাম দেখাতে পারলে তিনি ও তার ভাই রাজনীতি ছেড়ে দেবেন। অন্যদিকে নেহালের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। তার দাবি, আবাস যোজনার তালিকা তৈরির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা নেই। কেন্দ্রের বিজেপি সরকারের মনোনীত সংস্থা সার্ভে করেছে, ওই সংস্থাই আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরি করেছে, ফলে এই যোজনায় অনিয়ম হলে তার দায় বিজেপির। পাশাপাশি এই অভিযোগ নিয়ে দলের একাংশের বিরুদ্ধেও তোপ দাগেন অজিত সাহা। তিনি বলেন, কিছু মানুষ কাঁধে ঝোলা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ান, তারা এই অভিযোগ করছে। 2012 সালে বিপিএল তালিকায় থাকা কে ঘর পেয়েছে তা আজকের আবাস যোজনা চালিয়ে দিলে তো চলবে না, প্রকৃত সত্যটা জানতে হবে। তার সময় পঞ্চায়েত সমিতির কর্মকাণ্ডে কোনো দুর্নীতি নেই বলেও দাবি করেন তিনি। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে নেহাল আলী ও অজিত সাহা ঠিক কী বলেছেন তা আপনাদের শোনাব। দুর্নীতির অভিযোগ উঠেছে, আবাস যোজনায় স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলছেন, আপনি কী বলবেন? যে আবাস যোজনায় স্বজন পোষণের দুর্নীতির কথা বলছে, এই যে আবাস যোজনা চলছে, এই যে আবাস যোজনা, আমাদের বাড়ির কোনো ফ্যামিলির কারোর কোনো নাম নেই। আমার একটা ভাইপোর নাম ছিল, সে নামটাও আমরা কমপ্লেন দিয়ে কেটে দিয়েছি। যদি আমাদের নাম লিস্টে দেখাতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেব। এবং আমাদের ইন্দিরা আবাস যোজনা 11-12 সালে সময় 10-11 সালে আমাদের তখন ফ্যামিলির কিছু ভাইয়ের ঘর দোর অবস্থা খারাপ ছিল, বিপিএল তালিকায় নাম ছিল। 2001 সালে বিপিএল তালিকা, সেই তালিকায় নাম ছিল। 2011 সালে ফের সার্ভে হয়, তাতেও পিটুখয়ে টুয়ে নাম ছিল। সেই সময় ঘর পেতে পারে, 600 লোক ঘর পেয়েছে। সে সময় ঘরের অবস্থা খারাপ ছিল, যারা আধিকারিক ছিল তারা তদন্ত করে ঘর দিয়েছে। আমরা ক্ষমতায় আসার পরে, আমার ভাই প্রধান হয়েছে 5 বছর। প্রধানের এই 5 বছরে আমরা একটা ঘর কাউকে দিতে পারিনি, সারা বাংলায় কেউ দিতে পারেনি। তাহলে আমরা প্রভাব খাটিয়ে, আমি পূর্তের কর্মদক্ষ এবং আমার ভাই প্রধান থাকাকালীন আমরা একটা অন্যায় কাজ করেছি, যদি কেউ দেখাতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো, আমরা এলাকায় স্বচ্ছভাবে রাজনীতি করি। আমাদেরকে কালিমালিপ্ত করার জন্যে, আমাদের পঞ্চায়েতে তৃণমূল দলকে ক্ষতি করার জন্যে, একটা শ্রেণীর মানুষ এবং বিরোধী লোকজন, যারা তাদের কোনো কাজকাম নেই, এলাকায় কোনো কাজ নেই, তারা এই সব নিয়ে ঘুরে বেড়ায়। কার কী তেমন, আমরা কোনো এলাকায় স্বচ্ছভাবে রাজনীতি করি। আপনারা এলাকায় খোঁজ নিতে পারেন, আমাদের সম্পর্কে, আমরা স্বচ্ছভাবে এলাকায় রাজনীতি, আমাদের সম্পর্কে কোনো দুর্নীতি নেই। পেয়েছিলেন তখন কী করতেন আপনি বা আপনার ভাই? আমার ভাই তখন তো রাজনীতির সঙ্গে রাজনীতি আসেনি। আমরা তখন রাজনীতি করতাম, কিন্তু সাধারণ রাজনীতি করতাম আমরা। সে সময় কেউ সভাপতি ছিলাম না, কেউ বাড়ির থেকে প্রধানও ছিল না, আমরা কোনো সাধারণ যা রাজনীতি করতে হয় তাই করতাম আমরা। কিন্তু সেই সময় আমাদের কোনো প্রভাবশালী কেউ আমাদের ছিল না, কেউ প্রধান কি কর্মদক্ষ কেউ ছিল না সেই সময়কার ঘটনা। এখন অভিযোগ তোলা হয়েছে আমাদের বিরুদ্ধে, এটা হলো সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে হ্যাকেল করার চেষ্টা করছে। কি বলবেন? আমি এর প্রতিবাদ জানাই, আমরা, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি এলাকায় স্বচ্ছভাবে, আমি তৃণমূল দলটা সক্রিয়ভাবে করি, এলাকায় স্বচ্ছভাবে রাজনীতি করি, যাতে দলে কোনো ক্ষতি না হয়, দলে কোনো ভাবমূর্তি নষ্ট না হয়, তার জন্যে আমি এলাকায় রাজনীতি করি, এলাকায় সময় দিই। আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, কিন্তু কিছু লোক এই পুরনো জিনিস ঘেটে
আমাদেরকে একটা হ্যাকেল করার চেষ্টা পূর্ত কর্মাধ্যক্ষ নেহাল আলীর বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সঙ্গে নেহাল আলীর ভাই কৃষিবা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এই দুর্নীতির অভিযোগ যারা তুলেছেন, নেহাল আলী পূর্তের কর্মাধ্যক্ষ, তার ভাই কামাল হোসেন কৃষিবার প্রধান, এই বিগত সাড়ে চার বছর পাঁচ বছরে আমরা এই টার্মে আসার পরে আমরা কাউকে ঘর দিতে পারিনি, এরকম কোনো সুযোগ আমাদের কাছে আসেনি। এই 2018 সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী এখন আবাস যোজনার একটা লিস্ট এসছে, সেই লিস্ট তৈরি করেছেন কারা? আমরা নই। সেই লিস্ট ইন্সপেকশন করছে কারা? আমরা নই। সেই লিস্ট তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের মনোনীত একটা প্রাইভেট সংস্থা ISSC, এটা অনেকে জানা দরকার। সেই লিস্ট আজকে আমাদের কাছে এসছে, DM সাহেবের কাছে এসছে, BDO সাহেবের কাছে এসছে, ইন্সপেকশন করবে কারা? আশা করবি ICDS করবি, পরবর্তীতে ইন্সপেকশন DM-এর অধীনে আধিকারিকরা তারা ইন্সপেকশন করেছেন, র্যান্ডাম ইন্সপেকশন করেছেন পুলিশ প্রশাসন। এক্ষেত্রে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির এই আবাস যোজনায় কোনো হস্তক্ষেপ করবার জায়গা নেই, কারো নাম কাটতেও পারি না, কারো নাম জুড়তেও পারি না। যদি এতে দোতলা বাড়িওয়ালার নাম থেকে থাকে, তার দায় ওই যে সংস্থায় সার্ভে করেছিল তাদের, আর যদি নিরীহ গরিব মানুষের ঘরের নাম না থাকে, সেই দায়টাও তাদের। এই জিনিসটা নিয়ে BJP রাজনীতি করছে, মানুষকে বুঝতে না দিয়ে বলছে ওই পঞ্চায়েতে চলো, পঞ্চায়েত সমিতিতে চলো, ডেপুটেশন দিতে চাইছে। কিসের ডেপুটেশন? কারা সার্ভে করলো, কারা লিস্ট তৈরি করলো, এটা সবার আগে জানতে হবে। তৃণমূল কংগ্রেস তো লিস্ট তৈরি করেনি, আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত তো লিস্ট তৈরি করেনি। সার্ভে করেছিল কারা? সার্ভে করিয়েছিল কারা? সার্ভে যারা করিয়েছিল সম্পূর্ণ দায় তাদের। আমরা তো কাউকে ঘরই দিইনি, তার ওই আবাস যোজনা দুর্নীতি হবে করতে গিয়ে নেহাল আলী কেন? আমি সভাপতি হিসেবে কাউকে ঘর দিতে পারি, তাহলে নেহাল আলী কী করে করবে? যে জিনিসটা হচ্ছে এগুলো ব্যক্তিগত শত্রুতা কুৎসা রটিয়ে দেওয়ার জন্যে কিছু মানুষ কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান তো এখানে ওখানে, এইসব মানুষরাই করছেন। হ্যাঁ, BJP-র খেয়ে কাজ নেই। 2010 সাল কি 11 সালে কে BPL লিস্টে নাম থাকা P2-তে ঘর পেয়েছে, শয়ে শয়ে হাজার হাজার মানুষ ঘর পেয়েছে, সেই সময়ের ঘর পাওয়াকে আজকের আবাস যোজনার দুর্নীতি বলে চালিয়ে দিলে তো চলবে না, প্রকৃত সত্যটা জানতে হবে। তখন এটা কী করতেন? শুধু কি BJP অভিযোগ করছেন? না, BJP কোনো অভিযোগ করেনি, ফালতু কথা। এর মধ্যে কিছু কুচক্রি লোক আছে যারা ব্যক্তিগত শত্রুতা করবার জন্যে, যারা সারাদিন জায়গা পায় না পার্টিতে, কাঁধে ঝোলা নিয়ে ওই বারাসাত মধ্যমগ্রাম করে বেড়ায়, তারাই এসবগুলো করছে। নেহাল আলী 2012 সালে কী করতেন, কী অবস্থায় ছিলেন? সাধারণ কর্মী, সাধারণ কর্মী। ভাই ভাই যে সাধারণ পার্টি করতো না তখন, পৃথিবা অঞ্চলের প্রধান ছিলেন গীতা ঘোষকুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাকির হোসেন। তখন যদি অমূলকভাবে নেহালের পরিবারের কেউ পেয়ে থাকে, তার জন্য দায়ী কে? সভাপতি এবং প্রধান। নেহালের পরিবার কি তখন BPL তালিকাভুক্ত ছিল, গরিব ছিল? সেই সময়ের আবার সেই সময় বাড়ি পেয়েছিলেন, সেই অভিযোগ এখন তোলা হচ্ছে। আপনারা ইন্সপেকশন করে দেখুন না কবে গাড়ি বাড়ি পেয়েছিল, কে পেয়েছিল, তার সাথে নেহালের কী সম্পর্ক, আজকের আবাস যোজনার সাথে তার কী সম্পর্ক? হাবড়া ব্লক ওয়ানে এই আবাস যোজনার নিয়ে কোনো দুর্নীতি হয়নি, দুর্নীতি হবে না। আমরা যতদিন আছি তার মধ্যে এই জিনিস হওয়ার কোনো সুযোগ নেই। তিনটে অডিটও এই জেলার মধ্যে ফার্স্ট হয়েছে হাবড়া ব্লক ওয়ান, MSDB-তে ফার্স্ট হয়েছে হাবড়া ব্লক ওয়ান। কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না, দিন এগুলো কালিবালিপ্ত করবার জন্য এইসব খবর করা হচ্ছে, কিছু লোক উৎসাহ নিয়ে খবর। সাধারণ মানুষের বাড়ি পাওয়ার জন্য কী করবেন যাতে সত্যি? আমরা যেটা করছি, ধরুন প্রচুর সাধারণ মানুষ যাদের বাড়ি পাওয়া উচিত, আমার কাছে প্রচুর ছবি এসছে, প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়া বেড়ার ঘর, সেই সব ছবি দিয়ে আমি জয়েন্ট ভিডিও আমরা বসে সেগুলোকে একটা লিস্ট তৈরি করে আমরা DM-কে পাঠিয়েছি, যে যদি তাদের ঘর DM সাহেব, কারণ আমাদের তো কোনো এখতিয়ার নেই দেওয়া, আমরা অনুরোধ করতে পারি, অনুরোধ করে পাঠিয়েছি। যেমন ইন্সপেকশন যারা করছেন সরকারি আধিকারিকরা, তাদেরকেও রিকোয়েস্ট করেছি কারণ পাকা ঘর থাকলে সেই নামটা যেন অবশ্যই বাদ দেওয়া হয়, কোনো দল রং না দেখেই। মানুষ গরিব হলে তার তো কোনো দল থাকে না, গরিব গরিবই হয়,
তিনি বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, তৃণমূল হতে পারেন, কংগ্রেস হতে পারেন, তিনি ঘর পান আমরা চাই। কিন্তু সার্ভে করলো কার? সার্ভে কি পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, না পঞ্চায়েত করেছে? উত্তর দিতে হবে বিজেপিতে। কেন্দ্রীয় সরকার মনোনীত প্রাইভেট সংস্থা ISSC সার্ভে করেছে 2018-তে, সেই লিস্টে নাম এসছে। মানুষকে এটা আমরাও বোঝাচ্ছি, আমরাও জানাবো যে আজকে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে, সেই নাম বাদ দেওয়ার মালিক বিজেপি সরকার। বিজেপি যাকে মনোনীত করেছিল সার্ভে করার জন্য, তারা বাদ দিয়েছে গরিব মানুষের নাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।